আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার একটি কাঁঠালের বাগানে। আমি যে কাঁঠাল গাছগুলি লাগিয়েছি সেই গাছগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এর পাশাপাশি দর্শক এই মুহূর্তে এই যে আমার ক্ষেতেই একটি কফি বাগান রয়েছে, কফি ক্ষেত বললেই চলে। এই যে কফি ক্ষেত, এই যে এই 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 কপি ক্ষেতটা এখানে হচ্ছে, এখন বর্তমানে হচ্ছে। এর পাশাপাশি এই মুহূর্তে আমি যে একটি নারকেল গাছ লাগিয়েছিলাম এখানে, এই যে দেখেন নারকেল গাছ, নারকেল ধরেছে, এই যে নারকেল গাছ দেখা যাচ্ছে, নারকেল অবশ্য আছে কিছু। তো যে কাঁঠালের বাগানের কথা বলেছিলাম, সেই কাঁঠালের বাগান, এই যে কাঁঠাল গাছ, এই যে দেখা যাচ্ছে, এই যে প্রচুর কাঁঠাল এখানে মানে আস্তে আস্তে ছোট ছোট ধরছে। এর পাশে ওদিকেও রয়েছে, এবং এখানে এই যে গাছে কাঁঠাল বললে এদিকে আসো, এদিকে এই যে এখানে প্রচুর কাঁঠাল ধরেছে ছোট ছোট, এগুলি বলে মুজি, মুজি মুঞ্জি আমাদের এলাকায় বলে, মুঞ্জি অনেক এলাকায় বলে মুজি। এই অনেক বড় হবে কাঁঠালগুলি। এখানে এসেছি যেহেতু এই নানির বাড়ি বেড়ানোর জন্য, তার পাশাপাশি যে জায়গাগুলি রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এর পাশাপাশি এখানে একটি সেলো মেশিনও রয়েছে, এই সেলো মেশিনটা আমি কুপন করেছিলাম, তো এখনো দেখা যাচ্ছে আছে। তো এই মুহূর্তে দর্শক আমি এই গ্রামে, এর পাশে আবার ওদিকেও আরেকটি সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, ও যে একটি সরিষা ক্ষেত, এখান থেকে আমার পাশের ক্ষেতেই সরিষা ক্ষেত রয়েছে। তো দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিব, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া প্রত্যাশা রেখে আজকে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।